তুমি কিতা রেবা মানুষ, হ্যাঁ তুমি লাগি গেলে মানুষটার হেল্প করতে তুমি ভিডিও বানাই লাগি গেলে সমাজের কলঙ্ক মানুষ। এটা কোনো অ্যাক্সিডেন্ট নাই, আমরা একটা নাটক করছি জাস্ট।
মানুষের মানে আমরা বাইকের বাইক চালায় যে মানুষের যে বাইক যে চালায় বাইক চালাই বাইকের নিজের দোষে অ্যাক্সিডেন্টটা বেশি করে নিজের দোষে। যেমন আমি যেমন এটা দেখাইছি যেমন একটা ওভার স্পিডে চলাইছি, এক নম্বর দুই নম্বর হেলমেট আসিল না, হেলমেট থাকলে আজকে মাথাটা ফাটলো না সবরে ওটা করে বাইক চালাও ঠিক আছে, গাড়ি চালাও একটু আস্তে চলাও, স্পিডে চলাইও না আস্তে চলাও, প্লাস হেলমেটটা পরিয়া অন্তত পক্ষে বাইকটা চলাইও। আমি যে লাইভ করছি অ্যাকচুয়াল লাইভটা এটা তো একটা অ্যাক্টিং করছি, বাট এরকম তো সচরাচর অ্যাক্সিডেন্ট হইলে দেখুন লাইভ করা হয়, হ্যাঁ লাইভ করা হয় ঠিক আছে, মানুষই জানলো কেউ পরিচিত, পরে হয়তো স্ন্যাপ দিয়েও পরে পোস্ট করা যায় যে কেউ পরিচিত হইলে, কিন্তু প্রেজেন্ট টাইমে মানুষটা হেল্প করাটা মনে হয় উচিত। আমি যেরকম করছি এরকম লাইভ না করিয়া হেল্প করলে মানুষটার হয়তো উপকার হইব, ওটাও করতে চাই আর কিছু। আর আমরা ভিডিওটা একটা শেয়ার করে দিও, লাইক করিও, শেয়ার করিও যে আরো মানুষ দেখবো এরকম অ্যাক্সিডেন্ট হলে কিরম করতে লাগে না করতে লাগে, মানে একটু সচেতনামূলক ভিডিওটা আর কি ওটা চেষ্টা করছি এটা বানাইবার, কতটুকু হয়েছে না হয়েছে জানি না, তবে একটু শেয়ার করিও ভিডিওটা ঠিক আছে। ওকে বাই বাই।